বেলায় নারী শিশুরা রক্ষা পেলেও 15ই আগস্ট পায়নি বলে প্রধানমন্ত্রী। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বলেন, কারবালার মর্মান্তিক ঘটনার সঙ্গে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার অদ্ভুত এক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার 30ই আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আশুরা তথা মহররমের 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেনকে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা ন্যায়ের পথে ছিলেন। কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্ট ধানমন্ডি কিংবা মিল্টো রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। তবুও 15ই আগস্টের এই ঘটনার সঙ্গে কারবালার ঘটনার যেন এক অদ্ভুত মিল রয়ে গেছে। তিনি আরো বলেন, সব সময় এই ঘটনা সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালা ঘটে গেল বাংলাদেশে। 15ই আগস্টের হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তারা এই সাহস কোথায় পেয়েছিল? বিবিসিকে কর্নেল রশিদ ও কর্নেল ফারুকের দেওয়া ইন্টারভিউ এবং বিভিন্ন বিদেশি পত্রিকায় তারা যে ইন্টারভিউ দিয়েছিল সেখানে তারা নিজেরা স্বীকার করেছিল তাদের সঙ্গে জিয়াউর রহমান আছেন। জিয়াউর রহমানের কাছ থেকে তারা সব ধরনের সহযোগিতা পেয়েছিল। এই সময় তিনি আরো বলেন, সেরা শাসক কিংবা যুদ্ধাপরাধীদের দল থেকে কেউ যেন আওয়ামী লীগে ভিড়তে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে।